আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা এই মুহূর্তে দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আর একটি নতুন ভিডিওতে আশা করি সবাই আল্লাহর অশেষ মতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রিয় প্রবাসী ভাইরা গত কয়েকদিন আগে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করেছিলাম সেখানে আমি আলোচনা করেছিলাম বৈধ উপায়ে গ্রুপ কাটতে গেলে কি কি অরাকাগুলো লাগে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং আপনাদের ভিতরে অনেকেই তারপর জানতে চেয়েছেন যে ভাই আপনি তো বলেন যে অরাকা দিয়ে হুরুপ কাটলে হুরুপ আসবে না বাট অরাকা ছাড়া যখন হুরুপ কাটবো কফিলের অনুমোদন ছাড়া তখন হুরুপটা চলে আসবে এটা কারণটা কি কেন চলে আসে তো আজকে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো যে কফিলের অনুমোদন ছাড়া যদি আপনি হুরুপ কাটেন সেক্ষেত্রে কেন আপনার হুরুপটা আবার চলে আসবে তো এখানে দেখেন যখন আপনি হুরুপটা কাটবেন আপনার কফিলের এখানে মেসেজ চলে যাবে আপনার কপিল এখানে মেসেজ চলে যাবে এবং হচ্ছে আপনার কফিল যখন তার যত আমেলগুলো আছে বা যার তার ওয়ার্কারগুলো আছে তাদের আকামা যখন আবার বানাতে যাবে রিনিউ করতে যাবে তখন কিন্তু সে দেখবে যে আপনার কে যে হরুপ দিয়েছিল তার হরুপে যে লিস্টটা থাকবে একটা কোম্পানি বা মহাশাসা বলেন কয়টা আমেলের এর হরুপ দেওয়া হয়েছে প্রত্যেকটা হরুপের একটা লিস্ট থাকে যে এতগুলা আমেলের ভিতরে এতগুলো আমেলের এর আছে তাদের স্ট্যাটাস হরুপ অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক তখন যখনই সে এই জিনিসটা দেখবে যে তার এখানে হরুপটা ছিল বাট এখানে উঠে গেছে তখন কিন্তু সে এটা যাচাই বাছাই করবে এবং আবার আবেদন করবে জাহাজাতে গিয়ে সেটা আবেদন করবে যে আমার এই লোকটা কিভাবে হরুপটা তুলে নিল জাহাজা থেকে সে জিনিসটা তারা জানতে চাইবে বালি কফিল আপনার জানতে চাইবে তখন কিন্তু জাহাজাত সেটার উত্তর দিতে পারবে না কারণ এটা ইলিগেল পদ্ধতিতে কেটেছিল যখনই এই জিনিসটা কফিল জানতে চাইবে এবং সঠিক অরাকাগুলা বা ডকুমেন্টসগুলো জানতে চাইবে যে আপনার কাছে কোনো ভ্যালিড কোনো ডকুমেন্টস আছে কি না এই হুরুপ তোলার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের লোক কিন্তু এই যে ডকুমেন্টসগুলো এগুলো দিতে পারবে না তখন এটা যাওয়া যা থেকে আবার তারা কি করবে দিয়ে দিবে হুরুপটা আবার দিয়ে দিবে এবং এটা চলে আসবে আপনি কাফেল হওয়ার পরেও চলে আসবে এক আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কোম্পানির স্ট্যাটাস হচ্ছে রেড অথবা গ্রিন দেখা গেল যে আপনি যখন হুরুপটা তোলেন আপনার কোম্পানিতে একটু মেসেজ চলে যাবে এই মেসেজের ভিতরে সেখানে উল্লেখ থাকবে যে আপনি আপনার যে হুরুপটা যে এটা তুলে নেওয়া হয়েছে হুরুপটা তুলে নেওয়া হয়েছে তখন সেই মেসেজটা যদি সে পড়ে এবং সেটা যদি দেখে যে আসলে আপনি তুলে সেই সেক্ষেত্রে কিন্তু সে আবার দ্বিতীয়বার গিয়ে কমপ্লেন করবে এবং হুরুপটা আবার চলে আসবে অটোমেটিক তাই বলতেছি হুরুপ যারা তুলবেন ডকুমেন্ট ছাড়া হুরুপ তোলাটা রিক্স আর বর্তমানে ওরাকা ছাড়া হুরুপ কাটা যায় না খুব কম আর আরেকটা বিষয় মনে রাখবেন আপনারা সবাই চায়না প্রোডাক্ট সম্পর্কে জানেন সবাই যে এক মিনিটের গ্যারান্টি নেই আসলে ইলেকট্রনিক্স কোনো প্রোডাক্টেরই কিন্তু এক মিনিটের গ্যারান্টি থাকে না তারপরে কিন্তু ভালো খারাপ কোম্পানি আছে তো চায়না যে প্রোডাক্টগুলা এগুলোর কিন্তু ওয়ান টাইম একদিনও টিকতে পারে আবার এক বছর টিকতে পারে আপনার হুরুপটা ওরাকা ছাড়া হুরুপ কাটার অর্থ কিন্তু চায়না প্রোডাক্টের মতো ছয় মাস পরেও আসতে পারে এক বছর পরেও আসতে পারে অতএব হরুপ আপনার যে অটোমেটিক্যালি আবার আসবে এটা নিশ্চিত ছয় মাস পরে হোক এক বছর পরে হোক আসবেই কারো তিন মাস পরেও চলে আসে অতএব আপনারা বুঝতে পারছেন যে হরুপ তোলাটা কতটা রিস্ক অরাকা অতএব এখন থেকে আপনারা যারা হরুপ কাটবেন যারা বা যে সকল লোকের আপনাদেরকে বলে যে আমরা হরুপ কেটে দেব আপনারা টেনশন করবেন না আপনাদের হরুপ আর আজীবনের জন্য আসবে না আপনারা তাদের কথায় কান দিয়ে টাকা পয়সা নষ্ট করবেন না এই ছিল মোটামুটি আপনাদের জন্য আলোচনায় বিষয়বস্তু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলটি অন করে দেবেন সবসময় আপডেটগুলো পাওয়ার জন্য তো আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ গুড বাই